হুসাইন খেলাধুলা করে নিজের ইচ্ছায় যখন পিঠ থেকে নিচে নামলেন, এবার নবীজি মাথা সেজদা থেকে উত্তোলন করে নামাজ শেষ করলেন। ইয়াজিদ অনেক খারাপ লোক ছিল এবং অত্যাচারী ছিল। হযরত ইমাম হুসাইন সহ নবী পরিবারের উপরে অনেক বেশি অত্যাচার করত। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী অনেক আদর করতেন, হাসানকে অনেক আদর করতেন। নবীজি ঘোড়া শাস্তেন ঘোড়া, আর নবীর পিঠ মোবারকের উপরে এসে ওই শিশু হুসাইন বসে যেতেন। একবারের ঘটনা, নবীজি ঘোড়া সেজে এভাবে মাটির মধ্যে এভাবে উপর হয়ে আছেন, নবীর নাতি জান্নাতের সর্দার শিশু হুসাইন নবীর পিঠের উপর এসে বসে গেলেন। ঠিক সেই সময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেলেন। হযরত ওমর এসে যখন দেখলেন যে শিশু হুসাইন কুল কায়নাতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার উপরে সৃষ্টির আর কেউ নাই, সেই নবীর পিঠের উপরে সওয়ার হয়ে বসে আছেন, হযরত ওমর আনন্দে বলে উঠলেন, বাহনটা খুব সুন্দর। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ওমরকে জবাব দিলেন, ওমর বাহনটা সুন্দর এটা বলেছ, এই বাহনের উপরে যিনি বসে আছেন তিনি কি সুন্দর না? তুমি এভাবে বলো, সাওয়ারিও অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। তো যেই নবী, যেই হুসাইনকে পিঠের উপর নিয়েছেন ইয়াজিদ, সেই হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছে কারবালার ময়দানে। সেই জন্য ইয়াজিদ অনেক খারাপ ছিল। ইয়াজিদকে খারাপ বলতে গিয়ে আমরা যেন ইয়াজিদের বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে খারাপ না বলি, কারণ তিনি নবীর সাহাবী। ঠিক আছে। আরেকটা গল্প মনে পড়েছে হাদিসের, হযরত ইমাম হুসাইন সম্পর্কে। একবারের ঘটনা, নবীজি নামাজ পড়াচ্ছিলেন সাহাবায়ে কেরাম পেছনে, হযরত হুসাইন তখন শিশু, দৌড়ে এসে নবীজি যখন সেজদায় নবীর পিঠে বসে গেছেন। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এখন কি করবেন, নবীজি সেজদা থেকে মাথা তুলবেন নাকি সেজদা কন্টিনিউ করে যাবেন? আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, হাবিব হুসাইন তো জান্নাতের যুবকদের সর্দার, হুসাইন যতক্ষণ নিজের ইচ্ছায় আপনার পিঠ থেকে নিচে না নামবে ততক্ষণ হুজুর আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুসাইন খেলাধুলা করে নিজের ইচ্ছায় যখন পিঠ থেকে নিচে নামলেন, এবার নবীজি মাথা সেজদা থেকে উত্তোলন করে নামাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? পরিবারের ছোট সদস্য যারা আছে, নবীর শিক্ষা হলো ওই ছোট সদস্যদেরকে আদর করা, স্নেহ করা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেন এই হাদিস থেকে শিক্ষা নিই, আমাদের পরিবারকে একটি আদর্শ সুন্দর পরিবার হিসেবে গড়ে তুলতে পারি।